আমি তাদের জন্য বলবো সব সময় যে সার্ভিসটাকে মাথায় রেখে যেটাই করো, যেই কাজটাই করো, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা সব থেকে শেষ কথা। ক্লায়েন্টকে সবসময় স্যাটিসফাইড রাখতে হবে। কোনো অবস্থাতে ক্লায়েন্ট হাজারো ভুল বলছেন, আপনি মাথাটা গরম করবেন না, আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। সে হয়তো গালিগালাজ দিচ্ছে, সে হয়তো খুব স্ল্যাং ইউজ করছে, তাকে বুঝিয়ে শুনিয়ে, ইউ ক্যানট লুজ দ্য টেম্পার। সে আজে বাজে সব ভুল বলতে পারে, হি ইজ কারেক্ট এন্ড অফ দ্য ডে। এইটাই আপনাকে, মানে কাস্টমার ইজ দ্য কিং, অলওয়েজ কাস্টমার ইজ কারেক্ট। কাস্টমার, এই জিনিসটা যারা মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে, তারা কিন্তু জীবনে কোনো দিন পেছন ফিরে দেখতে হবে না। নমস্কার, আমার নাম পবিশ্বাস চট্টোপাধ্যায় আর আপনাদের সবাইকে স্বাগত পবিশ্বাস জ্ঞানে। পবিশ্বাস জ্ঞানে আমি বাঙালি ইউথদেরকে এন্টারপ্রেনিয়রশিপ অর বিজনেস রিলেটেড মোটিভেশন দিয়ে থাকি। আজকে আপনাদের সাথে এমন একজনের পরিচয় করাতে চলেছি, উনি ওনার 1 লাখ টাকা মাসিক বেতন ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন আজ থেকে 30 বছর আগে, এবং আজকে ওনার ব্র্যান্ড ইডেন মিডিয়া, যেটি একটি কলকাতার বুকে বা বাংলার বুকে একটি অন্যতম আউটডোর মিডিয়া অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। আজকে ইডেন মিডিয়ার কর্ণধার মিস্টার বিতান রয়ের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। উনি আর ওনার মুখ থেকেই আমরা শুনে নিতে চাই ওনার এন্টারপ্রেনিয়রিয়াল জার্নি। নমস্কার, আমি বিতান রায়। 1993-তে সেপ্টেম্বরের 15 তারিখে আমার বিজ্ঞাপন জগতের পদার্পণ হয়। আমি একটি কোম্পানিতে চাকরিতে জয়েন করি, কোম্পানিটির নাম সফটলাইন মিডিয়া লিমিটেড। এটা দিল্লির একটা কোম্পানি, যারা বাসেস আর ট্র্যামের অ্যাবসোলুটলি সোলাস রাইট গভর্নমেন্টের থেকে নিয়ে আমরা ক্লায়েন্টকে সেটা বিক্রি করি। তো প্রথমে আমরা ট্রাম নিয়েছিলাম, তখন সেই সময় 225টা ট্রাম ছিল। তো তার আগে যারা টেন্ডার নিয়ে চলছিল, যাদের কাছে এই টেন্ডারটা দীর্ঘ 18-20 বছর যে কোম্পানিটা চালাচ্ছিল, তাদের থেকে প্রায় 3 গুণ টাকা বেশি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের থেকে আমরা এই ট্রামটা নিই। এবং আমাকে যখন আমার যে বস মিস্টার রাকেশ গুপ্তা, যিনি দিল্লিতে বসেন, তো উনি যখন আমাকে ইন্টারভিউতে ডেকেছিলেন পার্ক হোটেলে, তো আমাকে যখন জিজ্ঞেস করেছিলেন যে তুমি অ্যাডভার্টাইজিং সম্বন্ধে কি জানো, এই আউটডোর সম্বন্ধে তোমার কি নলেজ আছে, সত্যি বলতে আমার তখন কিন্তু কোনো নলেজ ছিল না, কারণ আমি কোনোদিন আউটডোর ইন্ডাস্ট্রির সাথে কাজও করিনি, এই ব্যাপারে কোনো আমার পড়াশুনো ছিল না। যে মাস কমিউনিকেশন কি মিডিয়া নিয়ে অনেকে পড়াশুনো করে, সেইগুলো নিয়েও আমি পড়িনি। যত আমি কি করলাম, আমি ওনাকে সত্যিটাই বললাম, আমি বললাম স্যার আমি কিন্তু এই ব্যাপারে একদম আমার নলেজ নেই, কিন্তু আমায় যদি আপনি একটা চান্স দেন আমি আমাকে প্রুফ করে দেখাতে পারি। তো আমি তখন শুরু করেছিলাম অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ, 17,000 টাকা মাইনায় আমি জয়েন করেছিলাম 1993 সেপ্টেম্বর 15 তারিখ, আমার মনে রয়েছে ডেটটা। তখন 17,000 ইজ আ হিউজ বিগ অ্যামাউন্ট, না আই এম সরি আমি ভুল বললাম, আমার মাফ করবেন, এটা 17,000 ছিল না, 1700 টাকা ছিল। হ্যাঁ, 1700 টাকা ছিল, রাইট, 1700 টাকা ছিল। যে এটা পরবর্তীকালে উনি ডিসেম্বর মাসে গিয়ে আমাকে উনি বললেন যে না তোমার এটাকে আমি 5,000 করে দিচ্ছি, আমরা যেহেতু ওই টেন্ডারটা পেলাম বলে। কিন্তু আমি তখন এই টেন্ডারটা সামলানোর মতো আমার কাছে কোনো সেই নলেজ বলুন কি স্টাফেদের নিয়ে এগোনোর মতো সেই সাহসটাই পাচ্ছিলাম না। তো আমি ওনাকে বললাম স্যার আমি মনে হয় পারবো না, আমি রিজাইন করতে চাই, আমি অন্য চাকরি দেখি। তখন উনি বললেন না তুমি পারবে, তুমি শুরু করো, আমার মনে হয় তুমি পারবে। তো ওই সেই জানুয়ারি মাসের 1 তারিখে আমরা থিয়েটার রোডে একটি অফিস ভাড়া নিয়ে চালু করলাম, এবং ওই কোম্পানিটা 4-5 বছরের মধ্যে একটা মানে নাম্বার 1 কোম্পানি হয়ে গেছিল আমাদের কাছে। ওই
কলকাতা ট্রামের পরে আমরা কলকাতা বাস নিলাম, তারপরে বিহার বাস নিলাম, উড়িষ্যা বাস নিলাম, আসাম বাস নিলাম। বিহার তখন একসাথে ছিল, নর্থ আর সাউথ, তখন ঝাড়খণ্ড হয়নি। তো এই সবকটা পাঁচটা স্টেট আমাদের হাতে ছিল এবং পুরোটা উনি আমাকে একা রিজিনাল ডিরেক্টর করে দিলেন। আমি এক তারিখে ব্রাঞ্চ হেড হলাম, তার দেড় বছরের মাথায় উনি বললেন তুমি রিজিনাল হেড হয়ে যাও, পুরোটা তুমি দেখো। তো এই করতে করতে আমরা খুব ভালো পজিশনে আমরা কাজ করছিলাম এবং এটা তখন মেয়ের 99 গিয়ে আমার ওয়াইফ আমার মাথা খেতে শুরু করলো, না তুমি আর এই চাকরি না করে এবার ব্যবসাতে শুরু করো। তো ব্যবসা করতে গেলে আমরা জানি পুঁজি লাগে, ব্যবসায় কোনো পুঁজি ছাড়া তো হয় না। আর আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষ করে মিডিয়া জগতে, আপনার আউটডোর মিডিয়াতে যে কোনো টেন্ডার নিন, যে কোনো সাইট কিনুন, যে কোনো সাইট বানান, কোনো জায়গায় 20 লাখ 25 লাখ 30 লাখের নিচে কোনো গল্প নেই। আর আমার কাছে তখন 2 লাখ টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা নেই। তো আমি সেই অবস্থা থেকে আমার ওয়াইফ আমার মাথা মানে একদম পোকা খেয়ে নেওয়ার মতো করে বললো, না না তুমি ব্যবসা ছেড়ে, চাকরি ছেড়ে ব্যবসাতে এসো। এই করতে গিয়ে আমি কেন যে কি মনে হলো, সত্যি সত্যি আমি মে মাসে 99-এ দুম করে চাকরি রিজাইন করে এতে আসলাম, ব্যবসায় আসলাম। একটা ইনস্টিগেশন আমি পেয়েছিলাম, যে ভদ্রলোকের নাম আমি না বললে আমার মনে হবে তার প্রতি অবিচার করা এবং নিজেকে ঠকানো হবে। ভদ্রলোকের নাম বিজয় দ্বিবেদী, উনি অম্বুজার, বেঙ্গল অম্বুজা সিমেন্টের পুরো হেড ছিলেন সেই সময়। হর্ষনীয়টিয়া অম্বুজা সিমেন্ট কলকাতায় লঞ্চ করলেন, বেঙ্গলে লঞ্চ করলেন ফার্স্ট, সাকরাইলে ওনার একটা ইউনিট খুললেন। এই গোটা বিজ্ঞাপনটা উনি আমাদেরকে দিলেন, টোটাল বিজ্ঞাপনটা ওনারা বললেন যে এটা পুরোটা তোমরা করো। তার আগে আমার থেকে অনেক বড় বড় কোম্পানি যারা 70 বছর 80 বছর, কারুকৃত, সেলভেল, অরুণ সাইন, এরকম অনেকগুলো বিজ্ঞাপন সংস্থা আছে কলকাতায় নাম করা, যাদেরকে যারা যা রেট দিয়েছিল আমার রেট তাদের থেকে যে কোনো কারণই হোক কম ছিল বলে ওনারা খুব সেইটাতে দেখে আমাকে ট্রাস্ট করেছিল, সেটাই সব থেকে বড় জিনিস। এবং দীর্ঘ 5 বছর আমরা এক নাগারে ওই কাজটা করেছি, এক নাগারে পুরো ইস্টার্ন জোন, নট অনলি বেঙ্গল, এই পুরো 5টা জোনে আমরা কাজ করেছি, বিহার, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, প্রত্যেক কটাতে। এবং এইটার থেকে আমাদের ইডেন মিডিয়ার একটা খুব বাজারে একটা ভালো পরিচিতি হলো। ইন দি মিন টাইম আমরা এর সাথেও খুব ভালো, আমরা আরেকটা ক্লায়েন্ট হিরো, তখন হিরো হন্ডা ছিল যেটা এখন হিরো মোটোকর, তাদেরও আমরা কাজ শুরু করলাম এবং তাদেরও আমরা আস্তে 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 পুরো ইস্টার্ন জোনটা এখন আমরা সামলাই। স্যার জার্নিটা খুব সুন্দর। তবে স্যার যখন আপনি স্টার্ট করেছিলেন তখন আপনাকে যে প্রথম বিশ্বাস করেছিল আপনার যিনি প্রথম চাকরিতে উনি বিশ্বাস করে বলেন যে আপনি পারবেন, আবার যখন আপনি ব্যবসা শুরু করলেন তখন আপনাকে একজন বিশ্বাস করে সেই জায়গাটা দিল, এটা একটা বড় জায়গা। এই জিনিসটা খুব দরকার যারা নতুন শুরু করছে বিজনেস স্টার্ট করছে তাদের জন্য খুব বড় ব্যাপার। মানে আজকে যদি ভদ্রলোক আমাকে না বিশ্বাস করে অত বড় কাজটা দিত, ওনারও মনে হয়েছিল বোধহয় আমি পারবো, না হলে কারণ আমি টেবিলে কাগজে কলমে কি পারবো, আর একটা 40,000 স্কোয়ার ফিট 50,000 স্কোয়ার ফিটের টোটাল ওয়েস্ট বেঙ্গলে তার বিজ্ঞাপন লাগানো, সেটা শুধু তো কলকাতা না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছোট ছোট পয়েন্টে গিয়ে প্রত্যেকটা জায়গায় চুজ করে করে প্রত্যেকটা হোর্ডিংয়ে ফ্লেক্স লাগানো ইজ ভেরি টাফ। কিন্তু সামহাও ভদ্রলোকের আমার প্রতি সেই বিশ্বাসটা করেছিলেন বলে বোধহয় আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি আমার মনে হয়। আমাদের কাছে একটা বড় ইন্সপিরেশন, যারা এন্টারপ্রেনারশিপ করতে চায় তাদের কাছে স্যার একটা বিশাল বড় ইন্সপিরেশন, ইডেন মিডিয়া একটা বিশাল বড় কারণ। স্যার আপনার এন্টারপ্রেনারিয়াল যে জার্নি 30 বছরের, এই জার্নির যে স্ট্রাগল আছে, আপনি নিশ্চয়ই অনেক স্ট্রাগল ফেস করেছেন। স্ট্রাগল ফেস করেছি না, আজও অবধি করছি।
প্রত্যেক দিন স্ট্রাগল করতে হয়, কারণ আমাদের কলকাতায় এত বড় বড় সব প্লেয়ার্স আছে, এত বড় বড় সব কোম্পানি আছে, যাদের সাথে ফাইট করে বেঁচে থাকাটা খুব টাফ। মানে ধরুন আজকে একটা গভর্নমেন্টের কোনো একটা টেন্ডার আমরা জমা করি, যখন যে কোনো জায়গায় ধরুন HRBC বলুন, হুগলি রিভার ব্রিজ কমিশন, যে এগুলো আছে আমাদের ব্রিজগুলো যতগুলো আছে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেইগুলোর যখন টেন্ডার হয় সেই টেন্ডারে 3 বছরের টাকা একসাথে দিতে হয় অ্যাডভান্স, তারপরে আবার তার আবার 20% 25% মার্জিন মানি যেটা ব্যাংক গ্যারান্টির রূপে দিতে হয়। মানে এইরকম এত বড় অ্যামাউন্টের, যেখানে গিয়ে ধরুন 1 কোটি 1.25 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা আপনাকে এক ওয়ান শট পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে, এবং শুধু তাই নয় আবার তার সাথে ব্যাংক গ্যারান্টিও দিতে হয়। ব্যাংক গ্যারান্টি মানে ওই ধরুন 30 লাখ 40 লাখের আপনাকে FD করতে হবে, তবে ব্যাংক আপনাকে তার গ্যারান্টিটা দেবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে গিয়ে আমাদের মতো ছোট প্লেয়ারদের যারা দিল্লি বোম্বে থেকে আসে টেন্ডার নিতে, তাদের কাছে খুব ইজি হয়, কারণ তারা অনেক বড় বড় কোম্পানি, তাদের অনেক বড় স্ট্রেংথ, তারা হয়তো 40 বছর 50 বছর 80 বছর সব এই ইন্ডাস্ট্রিতে আছে, তারা অন্য আরও ব্যবসায় আছে, শুধু এইটা তাদের হয়তো মেন ব্যবসা নয়। তো তাদের সাথে লড়াই করতে গিয়ে তখন খুব ট্রাবল ফেস করতে হয়, কিন্তু তাও হাল ছেড়ে দেই না আমরা, সব সময় সেই জায়গাগুলোতে লড়ে যেভাবে মানে ক্যালকুলেশন করে সেটাকে রাতের ঘুম নষ্ট করে তখন রাতের পর রাত খালি ভাবতে হয় যে কত টাকা দিলে তবে টেন্ডারটা পাবো, কারণ আমাকে H1 হতে হবে। কারণ এই ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্ট যেখানে হাইয়েস্ট রেভিনিউটা পাবে সে পাবে। তো এবার ধরুন আমি হয়তো কোট করেছি, ফর এক্সাম্পল কথার কথা, আমি হয়তো 1 লাখ টাকা কোট করেছি, আরেকজন সে ভাবছে না এটা 1.5 লাখ দিলে আমি পাবো, এইরকমভাবে আমরা কেউ বুঝতে পারছি না কে কত কোট করবে, পুরোটা আন্দাজের ওপরে। সেই ক্ষেত্রে খুব একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে আসে যখনই এই টেন্ডার কলকাতায় আসে। তারপরে তো ক্লায়েন্টের ক্ষেত্রেও প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে এইগুলো ফেস করতে হয়। ধরুন আজকে ঢাকুরিয়াতে আমি আমার একটা বোর্ড আছে, সেই বোর্ডটা আমি গিয়ে ক্লায়েন্টকে বললাম স্যার আমি এটা 60,000 টাকা পার মান্থ রেন্টাল, তো আরেকজন গিয়ে বললো না না আমি আপনাকে পাশেরটাই দিয়ে দেবো 50,000, আরেকজন গিয়ে বললো না না আমি আরও কমে দিয়ে দেবো 40,000। তো এটা কী হয়ে গেছে, এখন আমরা নিজেদের মধ্যে নিজেরা ফাইট করে ক্লায়েন্টদের বেনিফিট করে দিচ্ছি আর কিছুই না। আর অ্যাট দ্য সেম টাইম আমাকে কিন্তু এন্ড অফ দ্য ডে ল্যান্ডলর্ড 1 পয়সা ছাড়বে না, আমার স্টাফ আমাকে মাইনা দিতে হবে মাসের শেষে, ওভারহেড যেগুলো আছে ইলেকট্রিসিটি সব কিছু মিলিয়ে কোনো কিছু কম নেই, কিন্তু আপনাকে আবার তার মধ্যে বিক্রিও করে আসতে হবে। আমার একটাই মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই একই জিনিস করি, একই জিনিস বেচি, কিন্তু এন্ড অফ দ্য ডে যেটা ম্যাটার করে দ্যাট ইজ সার্ভিস। ক্লায়েন্টের কাছে এটা মারাত্মক বড় ইম্পর্টেন্ট, এবং এই সার্ভিসটার জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, এবং ইডেন মিডিয়ার নামটা কলকাতার বুকে প্রত্যেকটা বড় কোম্পানির কাছে, প্রত্যেকটা বড় এজেন্সির কাছে, যারা বড় বড় এজেন্সি আছে, বড় কোম্পানিরা আজকে এয়ারটেল বলুন, ভোডাফোন বলুন, যে কোনো হিন্দুস্তান লিভার বলুন, যারা আজকে 300 কোটি 500 কোটি 2,000 কোটি 4,000 কোটি 25,000 কোটির কোম্পানি, এরা কেউ নিজেরা কাজ করে না, এরা প্রত্যেকে এজেন্সি থ্রু ব্যবসা দেয়, এরা সব দিল্লি বোম্বের বড় বড় সব এজেন্সি, তাদেরকে মানে এ করে মানে মেটেরিয়ালের দাম মার্কেট থেকে এ রেখে সামঞ্জস্য রেখে তাদেরকে সার্ভিস দিয়ে, সেই জন্য আজকে ইডেন মিডিয়া এই জায়গায় আছে। মানে তারা সব সময় বলে, মানে এরকমও হয়েছে রাত্রি 9টার সময় হয়তো বস ওখান দিয়ে যাবে, কোম্পানির কোনো ডিরেক্টর ওখান দিয়ে যাবে, সিও ওখান দিয়ে যাবে, 4:30টার সময় হঠাৎ দেখেছে ওখানে আলো জ্বলছে না, আমাকে ফোন করলো বিতানদা ওখানে আলো জ্বলছে না, 9টার সময় কিন্তু এয়ারপোর্ট থেকে উনি আসবেন, লাইটটাকে দেখো কি করে, যেভাবে হোক তখন কোনো কথা শুনবে না, সাথে সাথে লোক পাঠাতে হবে, কি হয়েছে কেন হয়েছে কোনো কোনো এক্সপ্লেনেশন নেই, আপনি সারিয়ে জ্বালিয়ে দেখাতেই হবে, এবং এই সার্ভিসটার জন্যই আজকে আমরা টিকে আছি।
25 লাখ টাকা তো ক্লায়েন্ট ডাজেন্ট মাইন্ড টু পে 30 লাখ ইভেন প্রোভাইডেড ইউ গিভ আ গুড সার্ভিস তো আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এইটা একটা বিরাট বড় জিনিস যেটা সবাই আমরা সবাই একই জিনিস ডেলিভার করি প্রত্যেকে আজকে আপনি ধরুন এই ইন্ডাস্ট্রিতে আপনি ইলেকট্রনিক মিডিয়াতে আছেন আপনিও যেটা বলছেন এরকম আরও অনেক সংস্থাই একই জিনিস করছে নিশ্চয়ই আপনার সার্ভিসটা ভালো হলেই তবে আপনার কাছে লোকে বেশি আসবে পাশে দোকানদারের ক্ষেত্রেও আপনি দেখবেন ছোটোখাটো মুদি দোকানে বলুন যেখানে আপনি দেখবেন বেশি আপনাকে অ্যাটেন্ড করছে আপনাকে ফাস্ট সে জিনিসটা ডেলিভার করছে আপনি কিন্তু তার দোকানেই বেশি যাবেন আর একজন যদি আপনাকে দাঁড় করিয়ে রাখে 15 মিনিট 20 মিনিট সে একজনকে নিয়ে ব্যস্ত থাকে কখনোই আপনি সেকেন্ড টাইম তার কাছে যাবেন না তা আমার কাছে এটা একটা বড় ফ্যাক্টর আমি আমার স্টাফেদেরও সবসময় বলি ক্লায়েন্টকে ভগবান রূপে আমরা দেখি আমরা অলওয়েজ বলি ক্লায়েন্ট ইজ গড এবং ক্লায়েন্ট কখনো ভুল হয় না ক্লায়েন্ট ইজ অলওয়েজ কারেক্ট সে ভুল বললেও সেটাকে আমি মনে করি যে সে ঠিক বলছে আমি কখনো বলতে পারবো না ক্লায়েন্টকে ক্লায়েন্ট যদি বলে না আকাশের আকাশটা সবুজ আমি যদি নীলও হয় আমি তখন ইয়েস স্যার আপনি ঠিক বলেছেন ইটস সবুজ আচ্ছা এটা একটা বড় ব্যাপার যেটা আমি শিখলাম স্যার আপনার কাছ থেকে আমার মনে হয় তোমরাও শিখলে স্যার এটা একটা মোটিভেশন চ্যানেল যেহেতু সেহেতু একটু আপনি আপনি যখন এন্টারপ্রেনিয়রশিপ শুরু করেছিলেন সেখানকার একটা এমন গল্প বলুন যে যেটা শুনে ওরা একটু মোটিভেট হয় এতদিনের পুরনো গল্প তো খুব মুশকিল বার করা ক্লায়েন্টের ক্ষেত্রেই হ্যাঁ একটা বলতে পারি একটা ছোট এক্সাম্পল দিতে পারি হিরোর একটা ছোট উদাহরণ দিয়ে একটা আপনাকে বলতে পারি আমি যখন এখানে চাকরি করতাম সফটলাইনে আমার অফিস ছিল নীলাম্বার বিল্ডিংয়ের 3 তলায় তো আমাদের পাশেই ছিল হিরোর অফিস তো আমাদের ওখানকার যে বস ছিল রিজিওনাল হেড তো রোজই লিফটে দেখা হতো আর নয় উনি ওই করিডোরে দাঁড়িয়ে সিগারেট খেতেন সেই সময় দেখা হতো হাই হ্যালো এইটুকুনি তো রোজই উনি বলতেন তুমি কি করো তোমাদের এখানে কিসের ব্যবসা তা আমরা বলতাম আমরা ট্রামের এরকম বিজ্ঞাপন করি ট্রামে আমাদের অ্যাডভার্টাইজিংয়ের সোল রাইটস আছে তো তখন উনি বললেন ও আচ্ছা তাহলে একবার এসো না তুমি কখনো টাইম পেলে দেখি আমরা আমরা তো ট্রামে কোনোদিন করিনি কারণ হিরো অ্যাজ এ ব্র্যান্ড ওরা ট্রামের গায়ে খুব একটা কারণ স্পেসটা ছোট তো বাইক এমন একটা জিনিস একটু বড় জায়গা হলে জিনিসটা খুলবে ভালো আর ট্রামের গায়ে বডিটা অতটা সাইজ নেই হাইটটা 5 ফিট হয় 3 ফিট হয় বডির হাইটটা আর লম্বাটা 13 ফিট থাকে গেটের দিকে সাইডটার কথা বলছি মেজারমেন্টটা বলছি এবার ভদ্রলোক আমাকে বললো ঠিক আছে একবার আসুন তো আমি আজ যাবো কাল যাবো করে একদিন হট করে গেলাম এবার যাওয়ার পরে দেখছি উনি বোধহয় কাউকে খুব চেঁচাচ্ছেন কোনো একটা কোনো কারণ নিয়ে ফোনে খুব বকাবকি করছেন আমি খানিকক্ষণ বসে থাকার পরে যেটা মনে হলো যেটা বুঝলাম যে উনি বোধহয় ওনার ছেলের পাসপোর্ট নিয়ে খুব বিরক্ত যা যেটাতে উনি টাকা পয়সা দিয়েও প্রায় 6 মাস 1 বছর হয়ে গেছে উনি ঘুরছে আর লোকটি পাসপোর্ট করে দিচ্ছে না আমি এটা 94-এর কথা বলছি হ্যাঁ 94 জুলাই অগস্টের কথা বলছি ইফ আই এম নট মিস্টেকেন মানে এত পুরনো তো একদম এক্সাক্ট ডেটটা বলা হয়তো মুশকিল হবে যাই হোক বলার পরে আমি যখন গেলাম তো ভদ্রলোক আমাকে বললেন আমি জাস্ট ওনাকে বললাম স্যার আমি এসেছিলাম বলে বসো বসো তারপরে আমি আমার নিজের কথাটা না বলে আমি ইচ্ছে করে ওনার কথাটাকে জানতে চাইলাম যে স্যার আপনার কি কোনো প্রবলেম হচ্ছে এই পাসপোর্টটা নিয়ে তখন বলছে যে হ্যাঁ গো আর বলো না এই প্রায় 1 বছর হয়ে গেছে আমাকে ঘোরাচ্ছে টাকা পয়সা দিয়েও আমি পাসপোর্টটা করাতে পারছি না তো আমি বললাম ঠিক আছে স্যার আপনি আমাকে একটা চান্স দিন আমার পরিচিত একজন আছেন আমি দেখি যদি আপনাকে সে হেল্প করে দিতে পারে
উনি এখানকার কলকাতার মানুষ ছিলেন না, উনি বাইরের দিল্লির লোক ছিলেন। তাই আমি বললাম ঠিক আছে আমি দেখছি। বলে আমি পরের দিন সকালবেলা যতক্ষণ যে আরপিও ছিলেন তাকে আমি চিনতাম, তা আমি তার সাথে গিয়ে পার্সোনালি কথা বলে বললাম এরকম একটি চেনা পরিচিত এক ভদ্রলোক আছেন, আমার যদি একটু হেল্প করেন, উনি একটা কোম্পানির এখানকার রিজনাল হেড। তো বলে হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো। তো উনি আমি খুব ভালোবাসতেন ভদ্রলোক, মিস্টার এম কে জৈন আইপিএস ছিলেন। তো ভদ্রলোক আমাকে ওনাকে পরের দিনই আমি বললাম স্যার আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি একটু যাবেন আমার সাথে? তো উনি ভদ্রলোক আমার সাথে গেলেন এবং ওনার কাজটা ওই ফাইলটা যেটা পড়েছিল কাজ হচ্ছিল না, উনি মানে সাথে সাথে চেক করতে গিয়ে দেখলো এরকম কোনো অ্যাপ্লিকেশন জমাই হয়নি এবং ওইগুলো পুরোটাই ফলস ছিল। উনি তখন আবার পাসপোর্টের ফর্ম বার করে বললো কালকে জমা দিয়ে যান, আমি দেখি কত তাড়াতাড়ি করে দেবো। ওনার কাজটা যথাযথ একদম টাইম লিমিট নিয়ে যেরকম গভর্নমেন্টের যে কাজ সেইভাবেই ওনার সাথে সাথে কাজটা হয়ে গেল সাত দিনের মধ্যে। এই যে ভদ্রলোকের কনফিডেন্সটা আমার উপর তৈরি হলো, দ্যাট ওয়াজ আ স্টেপিং স্টোন টু হিরো মোটোকর্প, তখন যেটা হিরো হন্ডা ছিল। ওই মানুষের একটা মনে হলো যে বিতান্দাকে বললে বিতান্দা হেল্প করে। আজও কলকাতার বুকে এবং শুধু তাই নয় বাইরেও যারা আছেন তাদের কাছে একটা এরকম ব্যাপার আছে, আচ্ছা বিতান্দাকে বলিয়ে না ও কার দেগা, এরকম একটা ব্যাপার। মানে যারা সব বাইরে থেকে আসে ধরুন তারা বাড়ি পাচ্ছে না সল্ট লেকে থাকে, একটা ভালো বাড়ি খুঁজে দেওয়ার, গ্যাস পাচ্ছে না কোথায় গিয়ে গ্যাস দেবেন, এরকম স্ত্রী হয়তো এখানে একা রয়েছে তার হয়তো কিছু গাড়ির সমস্যা হয়েছে, আমি আমার ড্রাইভার দিয়ে তাকে সার্ভিসটা দিলাম, এইগুলো ছোট ছোট জিনিসগুলো আমার মনে খুব কাউন্ট করে মানুষের জীবনে। এবং ওই ওই প্রথম দিন আমার ওই ওই ফার্স্ট বিজনেসটা, যার ফলে ভদ্রলোক আবার আমায় ডেকে পাঠিয়ে বললো বিতান কী করতে পারি তোমার জন্য? এলাম স্যার না, আপনার যখন কখনো বিজ্ঞাপনের বাজেট থাকবে আমায় ডাকবেন। বলো না না তুমি একটা ট্রাম দাও। ওই ফার্স্ট আমার মনে আছে আজকের দিনে দাঁড়িয়ে 5,500 টাকা দিয়ে একটা উনি ট্রাম নিয়েছিলেন আমার থেকে এক মাসের জন্য। আজকে হিরোর আমার সাথে রাফলি অ্যারাউন্ড 1 কোটি টাকার উপরে ইয়ারলি বিলিং হয়, এন্টায়ার ইস্ট সব মিলিয়ে। কিন্তু যেটা আমার কাছে মনে হয় যে সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি ভদ্রলোককে ওই যে সেই দিন গিয়ে ওনার উনি তারপরে মাস 6 ছিলেন, তারপরে উনি ট্রান্সফার হয়ে গেলেন, তারপরে যে আসলো সেও তার সাথেও আমার ইকুয়াল তোটাই ভালো। এখন এরকম হয়ে গেছে যে এরা 2 বছর অন্তর চেঞ্জ হয়, কিন্তু যে চলে যায় সে সবসময় আরেকজনকে বলে যায় এই ভদ্রলোককে তুমি ডেকে নেবে। যখন রাত বিরেতে যখন কোভিডের সময় আমি আপনাকে বলতে পারি ওদের এরা সবাই বাইরের থেকে আসে বলে ফ্যামিলি সবার বাইরে থাকে, 3 থেকে 4 কেস এরকম কোভিড হয়েছে বাড়িতে পড়ে আছে, নিয়ে যাওয়ার লোক নেই, আমি গাড়িতে করে বসিয়ে পেছনের সিটে নিজে নিয়ে গেছি গিয়ে ভর্তি করেছি। না আমার মনে হয় এই মনুষ্যত্ব ব্যাপারটা খুব বড় জিনিস মানুষের জীবনে, এবং এই জিনিসটা না মানুষ মনে রাখে। এই জিনিসটা আপনি যখন এন্ড অফ দ্য ডে বাড়িতে সারাদিনের পরে বিশ্রাম নেবেন তখন আমার মনে হয় এই জিনিসটা আপনার কাউন্ট করবে সারাদিনে, আজকে এই মানুষটা আজকে আমার জীবনে একটা বিরাট বড়। আর আরও প্রবলেম কি হয় এরা যেহেতু ফ্যামিলির থেকে অনেক দূরে চলে আসে, কারণ ধরুন তারা কেউ পুনেতে ফ্যামিলি থাকে এখানে একদম একা, তো এবার কলিগরাও অত কলকাতার সম্বন্ধে নলেজ নেই, তো সেই ক্ষেত্রে গিয়ে তারা যদি একটা অ্যাসিস্ট্যান্স পায় না তাদের কাছে একটা বিরাট বড় কাউন্ট করে। সেই জন্যই আমার মনে হয় সার্ভিসটা সব থেকে আগে। স্যার ওই যে বলে না যে কারো হেল্প করো কিন্তু মানে কোনো এক্সপেকটেশন রেখো না, একদম না। আমি আজ অবধি আপনাকে আমি বলতে পারি আমি হিরোতে 2000 সাল থেকে আমি হিরোতে কাজ করছি, 23 বছর হলো আমার হিরোতে এক নাগারে। আমি আজ অবধি গিয়ে কোনোদিন দাঁড়িয়ে বলিনি স্যার আমার এই ব্যবসাটা চাই কি আমাকে একটা স্কোপ দিন, এরা দিয়েছে কখনো না, এরা নিজেরা ডেকে পাঠায় যে বিতান্দা এই কাজ আছে একবার লোক পাঠান। আর যখন বড় কোনো কাজ হয় তখন আমাকে ডাকে যে বস একটু কথা বলবে, পুরো মিটিং আছে। এ তো গত 4-5 বছর আগের কথা বলছি, বেশি হবে বোধ হয় 5-7 বছর আগে দুর্গাপুজোর সময়
এক আমাদের ইন্ডিয়ার যে হেড হিরোর, সে সকালবেলা 9:30 নেবে, তার জুনিয়রকে বলেছে যে বিতান্দাকে লাইন মিলাইয়ে না, ভদ্রলোক আগে কলকাতা অফিসে চাকরি করেছেন, তো বলছে তো ও ফট করে ঘাবড়ে গেছে, হঠাৎ বিতান্দাকে কেন চাইছে, তো উনি আমায় ফোনটা নিয়েছেন, নিয়ে বলছেন বিতান্দা মানে শ্রীনিবাস বল রা, আমি বললাম স্যার বলি, কারণ আমি গলাটা চিনি সবার, বলছে পদ্মাবত কাহাঁ ও রায়, তো সুজিত বোসের যে পুজোটা হচ্ছিল সেই বছর ওনারা পদ্মাবত বলে যে ফিল্মটা হয়েছিল তার আদলে প্যান্ডেলটা হয়েছিল, বলে আমলোককে ওদের মে অ্যাড করনা হ্যায় বিজ্ঞাপন করবে, আপ 11 বাজে অফিস আ যাইয়ে, আমাকে এটা বলছে তৃতীয়া, ও আর পুজো শুরু অলরেডি হয়ে গেছে, আর আপনি জানেন সুজিত বোসের পুজো 5-7 দিন আগে ইনগ্রেশন হয়ে যায়, তো আমি বললাম স্যার কিন্তু আমি কখনো না বলতে শিখিনি আমার ক্লায়েন্টকে, আমি কোনোদিন আজ পর্যন্ত ক্লায়েন্টকে কখনো না বলি না, যা হোক যেটাই হোক আগে ইয়েস করব পরে সেটার চেষ্টা হোক, আমি বললাম স্যার দেখছি আমি আসছি 11টার সময় এসে, তারপর উনি বললেন আরও কতগুলো পুজো পাণ্ডল তুমি সিলেক্ট করো, তুমি বলো কোন কোনগুলোতে দিতে চাও, আমার কাছে প্রায় 30-35 লাখ টাকা বাজেট আছে, এই টাকাটা আমাকে পুজোয় খরচা করতে হবে। আমি সেই দিন 1 ঘন্টার মধ্যে একজন জুনিয়র কাউকে নিয়ে বেরিয়ে সবকটা জায়গায় ওকে দেখালাম, প্রত্যেকটা স্যাংশন হয়ে গেল, রাতোরাত কাজ শুরু হয়ে গেল, পরের দিন থেকে লাগানো শুরু হয়ে গেল। স্যার তবুও তাহলে আশা করছি যে আউটডোর মিডিয়া 10 বছরে আর একটু ভালো জায়গায় পৌঁছাবে, কারণ আর কোভিড নিশ্চয়ই আসবে না, আমাদের আউটডোর মিডিয়ারও দরকার আছে, কারণ কি সব জায়গায় তো আমরা ওটা দেখেও অনেক সময় যাই কিনতে জিনিসপত্র, নিশ্চয়ই সেটা তো আছেই, এখন আউটডোর মিডিয়া সবকিছু নদী, একটা সামান্য ট্রাফিক সিগন্যাল দেখবেন, এই যে প্রত্যেকটা ক্রসিং এ যে ট্রাফিক সিগন্যালগুলো আছে, এই ট্রাফিক সিগন্যালগুলো গভর্নমেন্ট নিজেরা তৈরি করে না, আচ্ছা এগুলো আমাদেরকে দিয়ে তৈরি করে, এগুলো আমাদের নিজস্ব, এই যেমন এডবিটা আমার, তারপরে এই আপনার আমরি ক্রসিং যেটাকে বলে, ওই আমরি ক্রসিংটাও আমার, ঢাকুরিয়া আমরি ক্রসিংটা আমার, তো এরকম প্রত্যেকেরই এরকম অনেক কোম্পানি আছে যারা এই ট্রাফিক সিগন্যালগুলোর মধ্যে ওই যে এরকম ছোট ছোট বক্স আছে কিওস্ক বলে ওইগুলোকে, ওইগুলোতে যা বিজ্ঞাপন করে যা খরচা হয়, ধরুন একটা ইলেকট্রিক খরচা, মেনটেনেন্স খরচা, গভর্নমেন্টের ওই টাকাটা বেঁচে যাচ্ছে, আজকে যদি গভর্নমেন্ট অতগুলো এতগুলো ইলেকট্রিক বিল দিতে হয়, এতগুলো মেনটেনেন্স করতে হয়, হিউজ টাকা তাদের রেভিনিউ থেকে যাবে, গভর্নমেন্ট ইজ সেভিং এ হিউজ মানি ফ্রম দিস, আউটডোর মিডিয়া থাকবে, আউটডোর মিডিয়া কোনোদিন বন্ধ হবে না, হ্যাঁ হয়তো এই স্কেলে নেই ওই স্কেলে আছে, এইটাতে নেই ওইটাতে আছে, কিছু জায়গায় যেমন অনেক জায়গায় কিন্তু আবার আউটডোর মিডিয়া একদম উঠে গেছে, চেন্নাই, চেন্নাইতে কোনো আউটডোর মিডিয়াই নেই, আউটডোর মিডিয়া বলতে হোর্ডিং নেই, এ আছে বা শেল্টার আছে, অন্য মিডিয়াতে আছে, হোর্ডিংটা তুলে দিয়েছে, সেম এজ ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর শহরে কোনো হোর্ডিং নেই, তাহলে ভবিষ্যতে এরকম আমাদের এখানেও দেখা যেতে পারে, হতেই পারে, শিফট করতে হবে এই বিজনেস, অন্য কিছুতে, হ্যাঁ অন্য কিছুতে আপনাকে নিজেকে, কখন যে গভর্নমেন্ট কি এ করে, হ্যাঁ কারণ আমাদের এখানেও প্রচন্ড বেড়ে গেছে, এত ক্লাটার্ড হয়ে গেছে, মেয়র তো কদিন আগে বলেইছেন একটা এতে ইন্টারভিউতে যে আমি সব হোর্ডিং পরিষ্কার করবো, উল্টো পাল্টা কোথাও হোর্ডিং রাখতে দেবো না, স্ট্রিমলাইন করবো সুন্দর করে জিনিসটাকে, আমরা এতে প্রচুর কাজ করেছি, বাংলাদেশে প্রচুর কাজ করেছি বা মানিয়াভারের জন্য, সেখানে এখন হোর্ডিং ওখান থেকে তুলেই দিয়েছে, এখন শুধু ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মানে ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল না সরি ভুল বললাম কথাটা, ওটা পুরোটা ইলেকট্রনিক মিডিয়া নিয়ে গেছে, এলইডি বোর্ডস, ও এলইডি বোর্ড সব এলইডি করে দিয়েছে, তাহলে ভবিষ্যতে আমরা এলইডি বোর্ডস দেখতে পাবো, এখানেও আছে এখনো হয়ে গেছে অনেক এলইডি, সাউথ সিটিতে আছে আপনার, গড়িয়াতে আছে, গোলপার্কে আছে, সব জায়গায় এখন এলইডি বোর্ড প্রচুর হয়ে গেছে, আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে, কিন্তু ক্লায়েন্টের কাছে অত বাজেট তো হয় না, দেখুন ক্লায়েন্ট তো সব রকমেরই আছে, সেটা 50,000-এরও ক্লায়েন্ট আছে, আবার 5 লাখেরও আছে, 5 কোটিরও আছে, আমাকে সবাইকে নিয়েই চলতে হবে, অবশ্যই অবশ্যই। স্যার লাস্ট বাট নট দ্য লিস্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো অ্যাডভাইস দিন এই ইউথদেরকে যারা এন্টারপ্রেনারশিপে আসতে চায়, এন্টারপ্রেনিয়রশিপে ইউথরা যারা
আসতে চায় এই ব্যাপারে, তারা কি আপনি বলতে চাইছেন আউটডোর রিলেটেড ব্যবসা না ব্যবসায়ী কোনো কোনো ব্যবসাতে? হ্যাঁ, তো ব্যবসাতে এখন তো প্রচুর ইউথরা এখন ব্যবসায়িক মনোভাব হয়েছে, কলকাতার ছেলেরা এখন প্রচুর কিছু নতুন নতুন করছে, অনেক ফুড জয়েন্ট বলুন, কফি শপ বলুন, বন্ধু বান্ধব তিন চারজন মিলে করছে। ঠিক আছে, আমি তাদের জন্য বলবো সবসময় যে সার্ভিসটাকে মাথায় রেখে যেটাই করো, যেই কাজটাই করো, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা সব থেকে শেষ কথা। ক্লায়েন্টকে সবসময় স্যাটিসফাইড রাখতে হবে, কোনো অবস্থাতে ক্লায়েন্ট হাজারো ভুল বলছেন আপনি মাথাটা গরম করবেন না, আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। সে হয়তো গালিগালাজ দিচ্ছে, সে হয়তো খুব স্ল্যাং ইউজ করছে, তাকে বুঝিয়ে শুনিয়ে, ইউ ক্যানট লুজ দ্য টেম্পার। সে আজে বাজে সব ভুল বলতে পারে, হি ইজ কারেক্ট এন্ড অফ দ্য ডে। এইটাই আপনাকে, মানে কাস্টমার ইজ দ্য কিং, অলওয়েজ কাস্টমার ইজ কারেক্ট। কাস্টমার এই জিনিসটা যারা মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে, তারা কিন্তু জীবনে কোনো দিন পেছন ফিরে দেখতে হবে না। এটা স্যারের কাছ থেকে আমরা ভীষণ বড় একটা লেসন পেলাম, অবশ্যই ব্যবসায় আসো, ব্যবসা করো। স্যারকে আমি আরও অভিনন্দন জানাবো এবং অনেক অল দ্য বেস্ট বলবো যে ভবিষ্যতে যেন স্যার স্যারের কোম্পানি আরও গ্রো করে, প্যান ইন্ডিয়াতে স্যার কাজ করুন, আমরা বাঙালিরা এগোই, বাঙালির একটা ভালো জায়গায় যাই, আর তোমরাও ব্যবসা শুরু করো। এই বলে আমি যে তোমাদেরকে সবসময় বলে থাকি সেটা হলো, জাগো বাঙালি জাগো, নিজের জন্য জাগো, নিজের ভাষার জন্য জাগো, নিজের জাতির জন্য জাগো, নিজের দেশের জন্য জাগো, সর্বোপরি নিজের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের জন্য জাগো বাঙালি, ব্যবসা করো। এই বলেই আজকের প্রোগ্রামটা আমি শেষ করব, এবং তোমরা এই প্রোগ্রামটা পবিশ্বাস জ্ঞান চ্যানেলটিতে পাবে, ক্যাল কলিং চ্যানেলটিতে পাবে, তাছাড়া ত্রিপুরা হেডলাইন্সেও পাবে। তাহলে আজকের মতো চলি, নমস্কার, বাই, নমস্কার।